Welcome students to bidongko.com. আমি ধৃতিমান স্যার তোমাদের ম্যাথসের টিচার আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা প্রবলেম প্রবলেমটা এরকম যে এমন একটি সমীকরণ গঠন করতে হবে যার বীজ দুটি x2 + 3x + 4 = 0 সমীকরণের বীজ দুটির অনন্যক দেখো প্রথমে আমাদের কাছে যে সমীকরণটা আছে x2 + 3x + 4 = 0 ধরি এই সমীকরণের বীজ দুটি হলো আলফা এবং বিটা কারেক্ট এবার সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি আলফা প্লাস বিটা দ্যাট মিন্স সাম অফ রুটস দ্যাট ইজ ইকুয়াল টু -3 এবং আলফা বিটা প্রোডাক্ট অফ রুটস বিজোড়ের গুণফল সেটা ইকুয়াল টু হলো 4 এখানে x স্কয়ার এর কোএফিসিয়েন্ট 1 সো 4/1 4 এবার এই ভ্যালু গুলো কাজে লাগিয়ে আমাদের এমন একটা সমীকরণ গঠন করতে হবে যার বিজোড় হলো 1/আলফা এবং 1/বিটা এবার একটা সমীকরণের বিজোড় যদি 1 বাই আলফা এবং 1 বাই বিটা হয় তাহলে প্রথমে আমরা তাদের সামটা বের করে নিই তাহলে s ইকুয়াল টু 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু আলফা বিটা এখানে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার ভ্যালু কত -3 আলফা বিটার ভ্যালু কত 4 তাহলে সাম ইকুয়ালস টু দাঁড়ালো -3/4 এবার একইভাবে আমরা কি করব আমরা প্রোডাক্টটা বের করে নেব সো প্রোডাক্ট ইকুয়াল টু 1 by alpha into 1 by beta মানে 1 by alpha beta alpha beta এর ভ্যালু কত 4 তাহলে প্রোডাক্ট বের হলো 4 1 by 4 এবার আমাদেরকে আমরা যদি সেই সমীকরণ গঠন করতে চাই যার বিজোড় হলো 1 by alpha এবং 1 by beta তাহলে সেই সমীকরণ হবে x2 - sx + p = 0 সো x2 s কত -3/4 x plus p মানে 1/4 equal to 0 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 4x2 + 3x + 1 equals to 0 and hence our answer so thank you for watching bidongko.com maths এর এরকম আরো সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন